হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আজকে বড় খবর ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ থেকে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেল এরই মধ্যে খারাপ খবর রয়েছে আপনাদের জন্য একটা প্রচুর মহিলার টাকা বাতিল আজ থেকেই টাকা দেওয়া বন্ধ লক্ষ্মীরভান্ডার প্রকল্পের এই মহিলাদের কেন টাকা দেওয়া বন্ধ হলো কী করতে হবে আপনাদের যেন আপনার টাকা বন্ধ না হয় তো চলুন সমস্ত কিছুটা কিন্তু বিস্তারিত জানাবো যদি আপনি এখনও পর্যন্ত ভান্ডার প্রকল্পের টাকা না পেয়ে থাকেন টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে যদি আপনারা না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে কেন টাকা দেওয়া বন্ধ হলো কেন টাকা আসছে না সমস্তটাই কিন্তু আপনি এই ভিডিওতে জানতে পারবেন তো চলুন বন্ধুরা সমস্তটা জানাচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট্ট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব ও প্রেস করে পাশের বেলে ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে সমস্যা সমাধান কি এ বিষয়ে পরিষ্কার জানানো হচ্ছে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে লক্ষ লক্ষ মহিলার অ্যাকাউন্ট থেকে টাকা ফেরত নেওয়া হচ্ছে এবং অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হচ্ছে কাদের কাদের অ্যাকাউন্ট বন্ধ হচ্ছে দেখুন অনেক বড়ো সড়ো দেখা গেছে যেখানে সুবিধাভোগী মাসিক বরাদ্দ যত টাকা পাচ্ছে অর্থাৎ মাসিক সেই পরিমাণ টাকা দেওয়ার পর অনেকের অ্যাকাউন্টে টাকা দেওয়া যাচ্ছে না এরই সাথে অনেক লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে মহিলার টাকা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেটি লক্ষ্মীরভাণ্ডার সুবিধাভোগীদের জন্য একটি খারাপ খবর তবে এও জানানো হয়েছে সমস্ত সমস্যার সমাধান করার সুযোগ দেওয়া হবে সমস্ত মহিলাদের জেলায় জেলায় সংশোধনের সময় সুবিধাভোগীদের প্রয়োজনীয় ডকুমেন্ট দেখাতে হবে তাছাড়া মহিলা লক্ষ্মীর ভান্ডার টাকা বন্ধ করে দেওয়া হবে তো কাদের কেন বন্ধ করা হচ্ছে আপনি এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এই সমস্ত সমস্যার মধ্যে যদি আপনার একটাও না থাকে সেক্ষেত্রে আপনি টাকা পেয়ে যাবেন আর যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাবেন না সমস্তটাই কিন্তু জানানো হয়েছে কোন কোন মহিলাদের লক্ষীর ভান্ডার টাকা কাটছে ও কাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে প্রচুর মহিলারা দুবার এর বেশি আবেদন করেছেন প্রকল্পে ঠিক আছে ভান্ডার প্রকল্পে কিন্তু অনেকে দুবার আবেদন করেছেন তিনবার আবেদন করেছেন ঠিক আছে কেউ চার পাঁচ পা বিডিও অফিস এসডি অফিসে গিয়েও কিন্তু অনেকে আবেদন করেছেন সেক্ষেত্রে চার পাঁচবারও হয়ে গেছে তো এক্ষেত্রে ভুলবশত অনেকের দুটো আবেদনই গ্রহণ হয়ে গেছে এবং টাকাও দেওয়া হয়েছে এই ধরনের সমস্যা যাদের রয়েছে তাদের টাকা বন্ধ হতে চলেছে কারণ আপনাদের কিন্তু আগেই বলা হয়েছিল যারা মাঝখান থেকে টাকা পেয়ে বন্ধ হয়ে গেছে তারা কিন্তু কোনোভাবে আবেদন করবেন না এবার যদি আবেদন করে ফেলেছেন এবং আপনারটা যদি এক্সেপ্ট হয়ে গেছে এস এম এস এসেছে টাকাও পেয়েছেন সেক্ষেত্রে আগে যে এক্সেপ্ট হয়েছিল সেটার টাকা এবং তার পরেরটার টাকা ভুলবশত যদি এই কাজটা হয়ে থাকে আপনার সঙ্গে এই যে টাকা দেওয়া হচ্ছে আপনি দুটোই টাকা পাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট বন্ধ হতে চলেছে এবার আপনারটা কিন্তু যাচাই করা হবে তারপর আপনাকে টাকা হতে পারে সেক্ষেত্রে যদি সমস্ত কিছু ঠিক থাকে আপনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যোগ্য মহিলা তাহলে তো কোনো চিন্তাই নেই আপনি টাকা পেয়ে যাবেন যদি যোগ্য না হন সমস্ত টাকা রিটার্ন করা হবে এবং আপনার ভান্ডার প্রকল্প কিন্তু সারা জীবনের জন্য বন্ধ আপনি আর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না বুঝতে পারছেন দেখুন বলাই হচ্ছে তাদের টাকা বন্ধ হতে চলেছে এরই সাথে টাকা ফেরত নেওয়া হচ্ছে তবে সেই মহিলা যোগ্য হলে সে পুনরায় টাকা পেতে শুরু করবেন যাচাই করার জন্য টাকা হতে পারে ঠিক আছে তারপর দেখুন বলা হচ্ছে দেখা যাচ্ছে একাধিক মহিলার টাকা একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে নেওয়া হয়েছে এসব ব্যাংকে টাকা দেওয়া বন্ধ টাকা কেটে নেওয়া হবে তবে সেই মহিলা যোগ্য হলে পুনরায় সে টাকা পেতে শুরু করবেন যাচাই করার জন্য টাকা হতে পারে আপনার অ্যাকাউন্টে যদি দু তিনজনের টাকা এসে পড়েছে সে আপনি ইচ্ছা করেই করে থাকুন বা অনিচ্ছায় হয়ে থাকুক না কেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে টাকাটা বেশি এসেছে সেটা কেটে নেওয়া হবে এবং আপনার লক্ষ্মী ভাণ্ডার যে প্রকল্প সেটা কিন্তু স্টপ থাকবে টাকা দেওয়া বন্ধ থাকবে এরপর যখনই যাচাই হয়ে যাবে আপনি যোগ্য কিনা সেটা বিচার করা হবে যখনই সেটা সমাধান হয়ে যাবে সংশোধন হয়ে যাবে আপনি কিন্তু টাকা পেতে শুরু করবেন এবার যদি আপনি যোগ্য না হয়ে থাকেন চিটিং করে করেছেন তাহলে কিন্তু আপনার এই লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাবে বুঝতে পারছেন তারপর দেখুন একজন মহিলা পাঁচশো অথবা এক হাজার টাকা পাচ্ছে অর্থাৎ যারা এস তারা এক হাজার আদার্স যারা তারা পাঁচশো তবে এই মাসিক বরাদ্দ পরিমাণ টাকা থেকে বেশি টাকা ঢুকছে এসব ব্যাঙ্কে টাকা দেওয়া বন্ধ অর্থাৎ আপনি আদার্স ক্যাটাগরির আপনি পাচ্ছেন পাঁচশো করে তাহলে তো কোনো সমস্যাই নেই যদি আপনি পাঁচশোর বেশি পাচ্ছেন এক হাজার বা দু হাজার ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা বন্ধ হয়ে যাবে এবং যারা এসসি এসটি তারা হাজার টাকা করে পাচ্ছে যদি আপনি দু হাজার টাকা করে পেয়ে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার টাকা পাওয়া বন্ধ হয়ে যাবে বা যদি আপনি দেড় হাজার টাকা পাচ্ছেন সেক্ষেত্রেও বন্ধ হবে এবং বাকি টাকাটা কেটে নেওয়া হবে যাচাই করা হবে যাচাই করার পর যদি মনে হয় যে আপনি যোগ্য সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা দেওয়া হবে দেখুন বলা হচ্ছে টাকা কেটেও নেওয়া হবে তবে সেই মহিলা যোগ্য হলে সে পুনরায় টাকা পেতে শুরু করবেন যাচাই করার জন্য টাকা হতে পারে তো এই সমস্যাটি যদি আপনাদের থাকে তাহলে কিন্তু টাকা বন্ধ হবে এবং আপনাদের কিন্তু টাকা হবে যদি সমস্ত কিছু ঠিক থাকে টাকা পেয়ে যাবেন যে সকল মহিলা অন্যান্য প্রকল্পের ভাতা পাচ্ছেন এক্ষেত্রে লক্ষ্মীভাণ্ডার থেকেও টাকা পাচ্ছেন তাহলে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে এবং সম্পূর্ণভাবে টাকা দেওয়া বন্ধ করা হবে আপনি অন্য প্রকল্পের টাকা পাচ্ছেন এর সঙ্গে লক্ষ্মীভাণ্ডারও টাকা পাচ্ছেন তাহলে কিন্তু আপনাদের টাকা দেওয়া বন্ধ হবে এবং আপনি কিন্তু টাকা পাবেন না কারণ আপনি অন্য প্রকল্পের টাকা পাচ্ছেন অলরেডি সেক্ষেত্রে যদি ভুলবশত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেও টাকা পাচ্ছেন তাহলে কিন্তু পুরোটাই কেটে নেওয়া হবে টাকা এবং আপনার যে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প সেটা বন্ধ করে দেওয়া হবে কিছু করেও আপনার কোনো লাভ হবে না যাদের যাদের এই সমস্যাগুলো রয়েছে তাদের অতিসত্বর প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনাদের বিডিও অফিস গ্রামের হলে এছাড়া যারা শহরের তারা এসডি অফিসে গিয়ে প্রয়োজনীয় নথি জমা করুন তাছাড়া টাকা পাবেন না এক্ষেত্রে যে সকল মহিলারা যোগ্য তারাই পাবে পুনরায় টাকা এছাড়া অন্যান্যরা টাকা পাবে না এবং টাকা পাওয়া সম্পূর্ণভাবে বন্ধ তো এই যে সমস্ত ভুলগুলো জানানো হয়েছে এই সমস্ত যদি আপনার সঙ্গে ঘটে থাকে বা আপনি নিজে থেকে করেছেন সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা পাওয়া পুরোপুরিভাবে বন্ধ হবে যদি আপনি ভুলবশত না করে থাকেন আপনি একজন যোগ্য মহিলা কিন্তু টাকা বেশি পেয়ে গেছেন বা বেশি চলে এসেছে তাহলে কিন্তু আপনাদের টাকা বন্ধ করা হবে না তবে যে টাকাটা বেশি পাবেন সেই টাকাটা কিন্তু কেটে নেওয়া হবে তো এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট যেটা আপনাদের জানা দরকার যদি এই সমস্ত সমস্যা থাকে তাহলে অবশ্যই অবশ্যই ঠিক করে নিন তাহলে আপনার সমস্ত সমাধান হয়ে যাবে তো এরকম কোনো সমস্যা আপনাদের রয়েছে নি না আপনাদের সঙ্গে ঘটেছে কিনা অবশ্যই জানাবেন